হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল আমি অর্ণব স্যার তোমাদের জন্য নিয়ে নিশেছি রিসেন্টকে কিছু ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে তো এতদিন পর্যন্ত আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আলোচনা করেছি এখন যেটা করছি সেটা হচ্ছে ডব্লিউবিপি বা কেপি কনস্টেবেলে যে যে প্রিভিয়াস ইয়ারে বলা ভালো যে প্রিভিয়াস ইয়ারে যে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে তো আমরা কিছুই ইয়ার সলভ করেছি আজকেও আর একটা নতুন ইয়ার আমরা সলভ করবো তাহলে চলো বেশি কথা না বলে কিন্তু শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন দিয়ে ফার্স্ট কোয়েশ্চেনে কী রয়েছে দেখি না দিয়েছে যে শিক্ষক খেলোয়াড় ও স্নাতক বা গ্র্যাজুয়েট যাকে আমরা বলে থাকি তাদের মধ্যে কোন সম্পর্ক হবে সেটা আমাদের নিচে চারটে ডায়াগ্রামের মধ্যে দিয়ে পার করতে হবে এটা এসেছিল কোনটা না দু হাজার আঠেরো এবং আজকে আমরা দু সালে যা যা এসেছে সেগুলোকে নিয়ে কিন্তু সলভ করব। তো কী দিয়েছে এটা বেসিক্যালি হচ্ছে একটা ভেন ডায়াগ্রামের প্রশ্ন ভেন ডায়াগ্রামে আমরা কি জানি যে তিনটে জিনিস দিয়ে দেয় বা চারটে জিনিস দিয়ে দেয় সেই জিনিসগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কি আছে সেটাকে বুঝে সেটাকে কোন ডায়াগ্রাম দিয়ে আমরা এস্টাবলিশ করতে পারি সেটা বলতে হয় তো সেম জিনিস এখানেও দিয়েছে যে শিক্ষক খেলোয়াড় ও স্নাতক এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটাকে আমাদেরকে বুঝতে হবে তারপর কোন ডায়াগ্রাম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটা বলতে হবে তাহলে দেখো তো কারেক্ট অ্যান্সার এটা আসছে কিনা অপশান এ যদি আসে তাহলে একদম ঠিক কারণ কি দেখো শিক্ষক খেলোয়াড় স্নাতক যে খেলোয়াড় সে শিক্ষকও হতে পারে আবার সে স্নাতকও হতে পারে তার মানে কি বুঝতে পারছে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একটা ইন্টার রিলেশান রয়েছে তাই জন্য আমরা এইটা অপশান এ যে ডায়াগ্রামটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা বোঝাচ্ছি চলো তাহলে যাওয়া যাক পরের প্রশ্নে পরের প্রশ্নে কী না একটা সিরিজ দেওয়া আছে সেই সিরিজটাকে সম্পূর্ণ করতে বলেছে বেসিক্যালি এটা একটা লেটার সিরিজ দিয়েছে দুটো করে লেটার নিয়ে একটা করে সেট এরকম চারটে লেটার অফ সেট পা চারটে সেট অফ লেটারস দিয়ে দিয়েছে তারপরে কোনটা বসবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে কী হবে খুব সহজ কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি এফ এল কী করে আসছে না দেখো জি থেকে জে বা আরও ভালো বলা যায় জি থেকে এইচ প্লাস ওয়ান জে থেকে এল প্লাস টু এন থেকে কিউ প্লাস থ্রি এস থেকে ডাব্লু প্লাস ফোর ওয়াই থেকে ডি প্লাস ফাইভ তার মানে এর পরে যেটা আসবে তাদের মধ্যেকার গ্যাপ থাকবে হচ্ছে প্লাস সিক্স এইটুকুনি আমার কাছে কনফার্ম এবার দেখি কী পাচ্ছি এইচ এইচ থেকে জে প্লাস টু এল থেকে এন প্লাস টু তার মানে লাস্টের লেটার আর পরের সেটে ফার্স্ট লেটার এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে কিন্তু প্লাস টু করে তাহলে ডি এর সঙ্গে প্লাস টু যদি আমি করি তাহলে ডি এর সঙ্গে প্লাস টু করলে আমরা কী পাচ্ছি এফ তাহলে এফ এর সঙ্গে প্লাস সিক্স করতে হবে জি এইচ আই জে কে এল তাহলে কী বসবে এল তাহলে অ্যান্সার কি আসলো এফ এল সহজ জিনিস চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে কি রয়েছে না এখানে আমাকে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে সেই ডায়াগ্রামের মধ্যে কতগুলো ত্রিভুজ আছে সেটা বলতে বলেছে বেসিক্যালি কাউন্টিং ফিগার যে জিনিসটা আমরা করে থাকি সেই জিনিসটা এখানে দিয়েছে আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা ছিল যে টোটাল নাম্বার অফ স্কোয়ার কতগুলো বা বর্গক্ষেত্র কতগুলো আছে সেটা এই ক্ষেত্রে আমাদের রয়েছে যে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো আছে বা ত্রিভুজ কতগুলো আছে সেটা আমাদেরকে কিন্তু দেখে বলতে হবে তাহলে ঝটপট দেখে বলো তো কী হবে অ্যান্সার এটা ক্ষেত্রে সেরকম শর্টকাট কিছু নেই এটা আমাদেরকে নর্মালি করেই করতে হবে তো তো দেখো তো কী আসে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি ইলেভেন কি করে হচ্ছে তা আমি যতটা পারছি চেষ্টা করছি শর্টে যদি করানো যায় দেখো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে ছোটো ছোটো ট্রাইঙ্গেল দেখো আমি সাতখানা কিন্তু পেয়ে যাচ্ছি সাতটা হলো এরপর এই যে বড় যে ট্রায়াঙ্গেলটা এইটা একটা আবার উল্টো দিকে একটা ট্রায়াঙ্গেল রয়েছে দুটো তার মানে সাত আর দুই নখান আমি পেয়ে গেলাম আর কি কি পাচ্ছি না মনে করো আমি যদি ধরি এটাকে একটা কমা দিলাম এটাকে ডবল কমা দিলাম তাহলে দেখো তো টু ডবল কমা সেটা একটা ট্রায়াঙ্গেল এই যে আবার কোনটা পাচ্ছি যেটা রয়েছে সেটা তাহলে আর আর আমার টোটাল কতগুলো আমরা পাচ্ছি এগারোটা এটার ক্ষেত্রে কোনো শর্টকাট রুল নেই যেরকমভাবে দেখালাম সেইভাবেই করতে হবে তো এটা আমাদের বেরোলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে কি রয়েছে না সিম্পল একটা ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্কের প্রশ্ন বলেছে কি বলেছে এর পুত্র ডি এর পুত্র ই এর সাথে সি এর বিবাহ হয় সি বি এর কন্যা হলে ডি এর ই এর সম্পর্ক কি। বেসিক্যালি সহজই দিয়েছে আমাদের এখানে সেরকমভাবে কিছু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়নি বা কেউ কারোর সম্পর্কে কিছু একটা বলছে সেরকমও দেয়নি সিম্পলি কার সাথে কার কী রিলেশান আছে সেটা আমাকে এস্টাবলিশ করে দিয়েছে বা বলে দিয়েছে এটার পর বেশ করে আমাদের ডায়াগ্রামটা যদি ড্র করে নিই তাহলে কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাব যে ডি এর সাথে এর সম্পর্ক কি আছে তাহলে দেখো তো কী আছে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি শালা ভাসুর কি করে আসছে না কি বলেছে ই এর পুত্র তার মানে আমি যদি ডায়াগ্রামটা ড্র করি পুত্র যখন তার মানে তার জেন্ডার মেল তাহলে সেখান থেকে আমি পেয়ে গেলাম ই এর পুত্র তারপর কি বলেছে ডি বি এর পুত্র ডি বি এর পুত্র পুত্র মানে তার জেন্ডারও মেল হয়ে গেল তারপর কি বলেছে ই এর সাথে সি এর বিবাহ হয় তার মানে ই প্লাস সি এর বিবাহ হয়েছে তার মানে সি হচ্ছে মাইনাস বা ফিমেল তারপর কী বলেছে না সি বিয়ের কন্যা তাহলে বিয়ের কন্যা বলতে কী এরই আরেকটা মেয়ে হচ্ছে সি তার মানে এক ছেলে এক মেয়ে ডি আর সি এবারে কার সাথে কার সম্পর্ক হয়েছে না ডি আর ই তাহলে ডি এর সাথে ই এর কী সম্পর্ক হচ্ছে না তার সিস্টারের হাজব্যান্ড বা তার বোনের বর তার মানে কী রিলেশন আসবে শালা ভাসু বোঝা গেল সহজ জিনিস চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে কী রয়েছে আর্নকে যদি এ এনি বা রেন কোড করা হয় এবং বন্ডকে যদি এনও ডিবি বলে লেখা হয় তবে টিআরকে কিভাবে লেখা হবে সহজ জিনিস আমার একটা কোডিন ডিকোডিংয়ের প্রশ্ন দিয়েছে এখানে আর্নের একটা কোড বলে দিচ্ছে বন্ডের একটা কোড বলে দিচ্ছে সেখান থেকে টিআরএ কোড কী হবে সেটা জিজ্ঞাসা করেছে বেসিক্যালি দেখো কোডটা দেখেই বুঝতে পারছে আমি কি বলেছিলাম কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে যে যে লেটারগুলো আমাদের সেন্টেন্স বা ওয়ার্ডের মধ্যে রয়েছে সেই লেটারগুলো যদি দেখে আমি কোডের ক্ষেত্রে ইউজ করে আছি তার মানে হচ্ছে যে সিম্পলি কিছু ক্রিস ক্রস হচ্ছে বা পজিশানগুলো চেঞ্জ হচ্ছে এই ক্ষেত্রে দেখো ঠিক সেইভাবেই হচ্ছে দেখো তো কি আসে আসছে দেখো আমাকে আর এন তার কোড কি বলে দিয়েছে রেন আর এন ই তার মানে কি হচ্ছে এই ইটা এখানে যাচ্ছে এই আরটা এখানে যাচ্ছে তারপর এটা এখানে বসছে এনটা এখানে আসছে সেম জিনিস দেখো যদি বন্ডের ক্ষেত্রে করি তাও একই আসছে কি বলেছে এন ও টিপি বিটা কোথায় গেছে শেষে এনটা এখানে ও এখানে ডি এখানে তাহলে সেম জিনিস আমি টিআর ক্ষেত্রে লিখবো টি ই এ আর ফার্স্ট কোথায় গেছিলো লাস্টে তাহলে এটাও লাস্টে চলে যাবে টিটা আর ফার্স্টে কোনটা এসেছিল না থার্ড যেটা সেটা মানে এ আর তারপর কোনটা বসবে ই আর তারপর কোনটা বসবে এ সরি আর এটা তো চলে গেছে আরটা বসে যাবে বা আমি আর একবার একটুখানি ভালো করে দেখিয়ে দিই টিটা চলে যাচ্ছে কোথায় না লাস্টে আচ্ছা তারপর হচ্ছে থার্ডেরটা ফার্স্টের তার মানে এখানে চলে যাচ্ছে এ তারপর ইটা চলে আসছে এবং তারপর আরটা চলে আসছে তাহলে কোড আমাদের কী আসছে এ ই আর ক্লিয়ার চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে কী বলেছে না প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে তার মানে এটা একটা সিম্পলি মিসিং নাম্বারের প্রশ্ন দেওয়া আছে যেখানে তিনটে সংখ্যা দেওয়া আছে তারপরে কোন সংখ্যাটা বসবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে দেখো প্রশ্নটা দেখে এটুকুনি বুঝতে পারছি যে জিনিসটা আমার কিন্তু এইভাবে ঘুরবে কেন না দেখো পাঁচশো চুরানব্বই পরের যদি সংখ্যা আমি পেতাম তাহলে সেটা কিন্তু পাঁচশো চুরানব্বই থেকে বেশি হতো বাট এখানে আমার অপশানে কিন্তু কোথাও পাঁচশো চুরানব্বই থেকে বেশি সংখ্যা বলা নেই তার থেকে কিন্তু আমাদের কম সংখ্যায় বলা আছে তার মানে জিনিসটা আমার কিভাবে ঘুরছে এবং প্রশ্ন দেখে এটুকুনি বুঝতে পারছি চারটে অপশানের প্রত্যেকটা অপশানে কিন্তু তিনটে সংখ্যার থেকে কম তার মানে লজিকটা এইভাবে ঘুরছে তাহলে কি হবে অ্যান্সার বলো তো সহজ জিনিস জাস্ট পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে দেখো তো রিলেশান কী আছে তার তারপর বেস করেই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি বাইশ কী করে আসছে না দেখতে পাচ্ছি ছেষট্টি থেকে ওয়ান নাইনটি এইটে যদি আমি যেতে চাই তাহলে আমি কী করতে পারি সিম্পলি ইন্টু থ্রি ওয়ান নাইনটি এইট থ্রি যদি আমি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ নাইনটি ফোর তাহলে ফাইভ নাইনটি ফোরের সঙ্গে ইনটু থ্রি করলে অবশ্যই সেটা অনেক বড় হয়ে যাবে সেটাকে আমার এখানে বসানো কোনো জায়গা নেই তার জায়গায় তাহলে আমার এখানে কী বসবে না ছেষট্টিকে কত দিয়ে মানে তিন দিয়ে কতকে গুণ করলে ছেষট্টি আছে না বাইশকে তাহলে আমার এখানে অ্যান্সার কী আসছে বাইশ তার মানে অ্যান্সার হচ্ছে অপশন বি বোঝা গেল চলো পরের প্রশ্নে যাই কী বলেছে যদি পি ইন্টু কিউ মানে পি ডিভাইডেড বাই কিউ পি মাইনাস কিউ মানে পি প্লাস কিউ পি ডিভাইডেড বাই কিউ মানে পি মাইনাস কিউ হয় তবে এইটিন মাইনাস সিক্স ডিভাইডেড বাই এইট ইন্টু ফোর কত হবে সিম্পলি অ্যারেথমেটিক ইকুয়েশনের একটা প্রশ্ন দেওয়া আছে এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবারই কিন্তু পরীক্ষাতে আসছে সহজ জিনিস জাস্ট মাথা ঠান্ডা করে আমাকে করতে হবে আর এই ক্ষেত্রে আমাদেরকে কী বলা রয়েছে না প্রত্যেকটা সিম্বলের কিন্তু ডিফারেন্ট মিনিং দিয়ে দিয়েছে তা মানে কি এতদিন পর্যন্ত আমাদের লেখা ছিল প্লাসে মানে হয়তো মাইনাস বা গুণের মানে ভাগ এরকম দেওয়া ছিল বাট এই ক্ষেত্রে জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছে ইনটু মানে ডিভাইডেড বাই মাইনাস মানে প্লাস দেখো বাকি লেটাগুলো কিন্তু পজিশান সেম রেখে দিয়েছে জাস্ট সিম্বলগুলো মিনিংটাকে ডিফারেন্ট করে দিয়েছে তাহলে বলো কি আসবে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি বাইশ কী করে আসছে না সিম্পলি আগে আমরা এটাকে করে নেব 18-6 সিক্স ডিভাইডেড বাই এইট ইন্টু ফোর তাহলে মাইনাস মাইনাসকে আমরা কী বলেছি না প্লাস বলে দিয়েছে তাহলে এইটিন প্লাস সিক্স হয়ে গেল ডিভাইডেড বাইকে কী বলেছে মাইনাস তাহলে মাইনাস এইট ইন্টুকে কী বলেছে ডিভাইডেড বাই ফোর হলো তাহলে আগে আমরা কোনটা কাজ করি বদমাশুল অ্যাপ্লাই করেছিলাম সেই তার মানে কি বি ফর ব্র্যাকেট ও ফর অফ ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশান এ ফর অ্যাডিশন অ্যান্ড এস ফর সাবস্র্যাকশান তাহলে আগে কোনটা করব ভাগের কাজ করব তাহলে কী পাচ্ছি এইটিন প্লাস সিক্স মাইনাস টু তার মানে আগে এরপর কোনটা করবো আগে যোগের কাজ তাহলে আঠেরো প্লাস ছয় কত আসে চব্বিশ মাইনাস দুই তার মানে কত আসছে অ্যান্সার পাইশ ক্লিয়ার চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে কি রয়েছে না একটা নাম্বার র্যাঙ্কিংয়ের প্রশ্ন দিয়ে দিয়েছে কি বলেছে একটি শাড়িতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে এ দিক থেকে ষোড়শতম বা সিক্সটিন্থ পজিশানে রয়েছে সি ডান দিক থেকে ষোড়শতম বা সিক্সটিন্থ পজিশানে রয়েছে বি আর বি এর ডান দিক থেকে ফোর্থ পজিশন এবং সি এর বা দিক থেকে ফিফথ পজিশানে আছে তাহলে শাড়িতে মোট কতজন বালক আছে সেটা জিজ্ঞাসা করেছে সহজ জিনিস এক্ষেত্রে আমাদের কিন্তু কারো পজিশন আলাদা করে বার করার কথা বলেনি যেটা আমরা আগে করার সময় করেছিলাম যে কোনো একজনের পজিশন বার করতে দিয়েছে সেখান থেকে আবার তার পজিশন ইন্টারচেঞ্জ করার পর কি হবে সেটা বার করতে হয়েছে সেরকম কিছু না সিম্পলি কিছু মানুষ রয়েছে তারা কিভাবে বসে আছে সেটা বলেছে সেটা প্রবেশ করে বার করতে হবে তো কী আসবে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি ফরটি কী করে আসছে না সিম্পলি দেখো এই একটা রো সেখানে কি বলেছে এ দিক থেকে সিক্সটিন পজিশান রয়েছে তা মানে এ রয়েছে সিক্সটিন্থ পজিশন বি হলো এবং সি বলেছে ডান দিক থেকে সিক্সটিন পজিশন তাহলে সি ডান দিক থেকে সিক্সটিন্থ পজিশন এই অব্দি ক্লিয়ার এবারে কী বলেছে না বি এর ডান দিক থেকে চতুর্থ পজিশানে রয়েছে বি এর ডান দিক থেকে চতুর্থ পজিশান আমি ধরে নিলাম এইখানটাতে বি রয়েছে তার মানে এর মধ্যেখানে রয়েছে কতজন তিনজন কারণ চতুর্থ পজিশানে বলেছে আর কি বলেছে না সি এর দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে সি এর দিক থেকে পঞ্চম স্থানে থাকা মানে কত না এখানে মাঝখানে রয়েছে চারজন ক্লিয়ার তাহলে এবারে বলেছে কি না টোটাল কতজন রয়েছে তাহলে কতজন রয়েছে এখানে আমি পাচ্ছি ষোলো এদিকে পাচ্ছি বা ষোলো তারপর পাচ্ছি তিন তারপর বি বিয়ের জন্য তার মানে একটা কারণ বি একটা পজিশানে বসে থাকবে তারপর হচ্ছে চার তারপর হচ্ছে ষোলো তাহলে টোটাল দেখো কত আসে না ফর্টি তার মানে সেই রোতে টোটাল কতজন ছিল না চল্লিশ জন খুব সহজ কিন্তু এক্ষেত্রে কোনো জিনিস যোগ মানে বিয়োগ বা কিচ্ছু করার দরকার নেই সিম্পলি যা যা আছে সে অনুযায়ী আমি করে দিলাম চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে কি বলেছে প্রশ্নবোধক স্থানে কোন নকশাটি বসবে তার মানে কি আমাকে চারটে ডায়াগ্রাম দিয়ে দিয়েছে তারপরে এই পজিশানটাতে কোন ডায়াগ্রাম হবে সেটা আমার নিচে পাঁচটা চারটে অপশানের মধ্যে থেকে বলতে হবে বলো কি আসবে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি কী করে আসছে না দেখো প্রথমটাতে কটা রয়েছে দাগ একটা তারপরটা দুটো তারপরটা তিনটে তারপরটা চারটে তার মানে তারপরটা পাঁচটা হবে এটা তো সহজ তা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই পাঁচটা আছে তাহলে আমি অপশান বিটাকে কেন নেব কেন দেখো এর প্রথমে যেদিকে দিয়েছি তার উল্টো দিকে একটা হয়েছে মানে এই দাগটা নতুন হয়েছে তারপরে আবার এদিকে হচ্ছে মানে একবার রাইটে যাচ্ছে একবার লেফটে যাচ্ছে আবার রাইটে আবার লেফটে এরপরেরটা কি হয়েছে না আমার এইখানটাতে তৈরি হয়েছে রাইটটা তৈরি হয়েছে তাহলে এরপরটা কোথায় হবে না লেফটে তৈরি হবে তাহলে এই অবধি তো হয়েই গেছে তাহলে এরপরে কোন দিকে আসবে এদিকে আসবে তাহলে এরকম টাইপে কোন ডায়াগ্রাম রয়েছে না বিটা রয়েছে তাই জন্য কিন্তু অ্যান্সার হচ্ছে অপশান বি নইলে তোমরা বলতেই পারো যে প্রত্যেকটাতে তো স্যার পাঁচটা আছে তাহলে শুধুমাত্র অপশান বিটা কেন হচ্ছে এই কারণে কিন্তু অপশান বিটা হচ্ছে চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন একটা নাম্বার সিরিজ দেওয়া আছে দেখে আশা করি এটা পেরে যাওয়ার কথা কিচ্ছু নেই সহজ একদম টু ফাইভ নাইন তারপর কোয়েশ্চেন তারপর টোয়েন্টি টোয়েন্টি সেভেন মাঝখানে কী হবে সেটা জিজ্ঞাসা করেছে সিম্পল বলো তো কী আসবে জাস্ট পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ পার করে তাহলেই কিন্তু হয়ে যাবে এটার ক্ষেত্রে খাটা কিছু দরকারই নেই বলো কী আসবে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি ফোরটিন কী করে আসছে না আমি একটু লিখে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে দুই থেকে পাঁচ কত গ্যাপ তিন পাঁচ থেকে নয় চার এই দুটো আমরা জানি না কত আসবে কিছু একটা আসবে তারপরে হচ্ছে সাত তাহলে তিন চার মাঝখানে কোন দুটো বসবে না অবভিয়াসলি পাঁচ আর ছয় পাঁচ আর ছয় তাহলে কুড়ি থেকে ছয় মাইনাস করো অথবা নয় থেকে পাঁচ যোগ করো কী আসে না ফোরটিন তাই জন্য আমাদের অ্যান্সার কী আসছে অপশান বি ফোরটিন খুব সহজ প্রশ্ন দিয়েছে কিন্তু এটা চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে কি রয়েছে না একটা লেটার সিরিজ রয়েছে এখানে কি রয়েছে না পাশাপাশিগুলো এত মানে এতক্ষণ যা করছিলাম সেখানে ছিল যে একটা সেট অফ লেটার্স ছিল তারপরে কি বসবে এটার ক্ষেত্রে কিন্তু মাঝখানে কিছু গ্যাপ দেওয়া আছে বা মাঝখানে কিছু ড্যাশ দিয়ে দিয়ে দেওয়া আছে সেই শূন্যস্থানগুলোতে কি বসবে সেটা বলেছে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমি কি বলেছিলাম কি করে করতে হবে না টোটাল নাম্বার অফ লেটার্স ইনক্লুডিং গ্যাপ যতটা হচ্ছে সেটাকে দুটো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে করে সেখান থেকে করতে হবে বাট এটা যদি একটু ভালো করে দেখো তাহলে আশা করি এটার জন্য অত খাটারও দরকার নেই এমনি পেরে যাবে তো দেখো তো কী আসছে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি কী করে আসছে না দেখো জিনিসটা হচ্ছে আমাদের এক্ষেত্রে এ বি বি এ আবার এ বি বিএ তারপর হচ্ছে আচ্ছা তার সরি এ ডবল বি সরি হ্যাঁ এ ডবল বি এ ডবল বি এ ডবল বি এ ডবল বি এক্ষেত্রে আমাদের কী হচ্ছে না তিনটে করে লেটার নিয়ে একটা সেট যেটা আমাদের কবার রিপিট হচ্ছে না চারবার রিপিট হচ্ছে দেখো সেই জিনিসটাই কিন্তু এক্ষেত্রে আমার রয়েছে এ ডবল বি এ ডবল বি এ ডবল বি এ ডবল বি তাই জন্য আমাদের অ্যান্সার কী আসছে অপশান বি চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে কি রয়েছে না এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে সে প্রথমে ঘড়ি কাটার অভিমুখে বা ক্লক ওয়াইজ হান্ড্রেড ডিগ্রি ঘুরলো পরে ঘড়ি কাটায় বিপরীত দিকে বা অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি ঘুরলো তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে তার মানে সিম্পলি একটা ডিরেকশান টেস্টে কোয়েশ্চেন দেওয়া আছে যেখানে তার কিছু মুভমেন্টের কথা বলে দিয়েছে কখনো ক্লক ওয়াইজ যাচ্ছে কখনও অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছে আলটিমেটলি সে কোন দিকে মুখ করে আছে সেটা জিজ্ঞাসা করেছে আমি কি বলেছিলাম যে যদি আমাকে লাস্টে কোন দিকে মুভ করে আছে বা লাস্টে কোন দিকে ফেস করে আছে সেটা জিজ্ঞাসা করে তাহলে কিন্তু প্রশ্নে যেভাবে আছে ঠিক সেইভাবেই আমরা করব। আর যদি আমি দেখি যে লাস্টে বলে দিচ্ছে ফার্স্টেরটা জিজ্ঞাসা করেছে তাহলে শেষের দিক থেকে আমরা প্রথমের দিকে যাব এবং অ্যান্টি ক্লক ওয়াইজগুলোকে ক্লক ওয়াইজ আর ক্লক ওয়াইজগুলোকে অ্যান্টি ক্লক ওয়াইজ করবো বাট সৌভাগ্যবশত এক্ষেত্রে আমাকে কিন্তু লাস্টে কোন দিকে আছে সেটাকে জিজ্ঞাসা করেছে তাই জন্য প্রশ্ন যেভাবে বলা আছে ঠিক সেইভাবে আমরা কিন্তু করে ফেলব তাহলে দেখো তো অ্যান্সার তোমাদের উত্তর পূর্ব বা নর্থ ইস্ট আসছে কি না কী করে হচ্ছে না আগে একটা আমি ডায়াগ্রাম ড্র করে নিই এটা হচ্ছে নর্থ এটা সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা নর্থ ইস্ট এটা সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট তা প্রথমে সে কোন দিকে মুখ করে আছে না ইস্টের দিকে মুখ করে আছে আচ্ছা ক্লক ওয়াইজ মানে কোনটা এইটা আর অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এটা তাহলে ক্লক ওয়াইজ সি অ্যান্টি ক্লক ওয়াইজ আমি শর্টে লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় এবারে কি বলেছে না সে প্রথমে ঘড়ি কাটার অভিমুখে বা ক্লক ওয়াইজ একশো ডিগ্রি যাচ্ছে তাহলে এইখান থেকে যদি একশো ডিগ্রি যায় সাপোজ আমি এইখানটাতে ধরে নিলাম কারণ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে নাইনটি ডিগ্রি তারপরে আরেকটু গেল গেলো হান্ড্রেড ডিগ্রি তারপরে কি বলেছে না পরে ঘড়ি কাটায় বিপরীত দিকে বা অ্যান্টি ক্লক ওয়াইজ একশো পঁয়তাল্লিশ তাহলে এইখান থেকে একশো পঁয়তাল্লিশ তার মানে এখান থেকে এই পর্যন্ত তো একশো চলেই গেল আর পঁয়তাল্লিশ তার মানে সে এখন কোথায় এসে পৌঁছালো নর্থ ইস্টে নর্থ ইস্ট মানে কি উত্তর তাই জন্য আমাদের आंसर কি আছে অপশন ডি উত্তর চলো পরের প্রশ্নে যায় কি বলেছে এয়ারপ্লেন ইজ টুককপিট হলে শিপ ইজ টু কি হবে খুব সহজ প্রশ্ন কি হবে বলো এটা জন্য সলভে কিছু দরকার নেই দেখেই পেয়ে যাচ্ছে এয়ারপ্লেনে যেখানে বসে পাইলট সেটাকে বলা হয় ককপিট শিপে যেখানে বসে সেটাকে বলা হয় ডেক তার মানে आंसर কি আসছে অপশন বি ডেক চলো পরের প্রশ্নে যায় কি বলেছে এ থেকে জেড পর্যন্ত দেখো দেওয়া আছে বলেছে যেই যদি এই বর্ণগুলিকে বিপরীতক্রমে সাজানো হয় তবে কোন বর্ণটি আপনার বাঁদিক থেকে ষোড়শতম বর্ণের বাঁদিকে দ্বাদশতম স্থানে আছে তার মানে এখানে আমাকে কী বলে দিয়েছে না এ থেকে জেডের একটা অ্যালফাবেট সিরিজ দিয়েছে সেই সিরিজটাকে উল্টে লিখতে বলেছে তার মানে জেড থেকে এতে যদি আমরা লিখি তাহলে আমার বাঁ দিক থেকে সিক্সটিন পজিশনে যে লেটারটা তার দিক থেকে টুয়েলভ পজিশানে কি হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে বলো কি আসবে এই টাইপের প্রশ্ন কিন্তু আমি দেখিয়েছিলাম আগের দিনই আগের দিন বা তার আগের দিন যাই হোক না কেন দেখিয়েছি কিন্তু এই টাইপের প্রশ্ন আমি বলো কী হবে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ কী করে আসছে আমি কি বলেছিলাম এই টাইপের প্রশ্ন ক্ষেত্রে কী করতে হবে না ডিরেকশনগুলোকে আগে আমাদেরকে ভালো করে দেখতে হবে দেখো তো যে দুটো ডিরেকশানের কথা বলা আছে এখানে বলা আছে বাঁদিক আবার এখানে বলা আছে বাঁদিক তার মানে কি বলতে চাইছে একবার বাঁদিক তারপর আবার বাঁদিক তার মানে যখনই দেখব যে দুটো ডিরেকশান সেম রয়েছে তখন আমাদের কি করতে হবে না মাইনাস আর যদি দুটো ডিরেকশন যদি অপোজিট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে প্লাস এবং প্রশ্নের শেষে যে দিকটা মেনশন করে আছে সেই দিকের ওপর বেশ করে আমাদেরকে এ করতে হবে সিম্পল জিনিস এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবে যে অপোজিট সাইড হলে আমরা প্লাস করি সেম সাইড হলে মাইনাস করি এবং প্রশ্নের শেষে যে দিকটা বলা থাকে সেই দিক থেকে আমরা স্টার্ট করি তাহলে এক্ষেত্রে যখন সেম সাইড বলেছে তাহলে আমরা কী করব মাইনাস তাহলে সিক্সটিন্থ মাইনাস তার মানে কত হচ্ছে ফোর কোন দিক থেকে ফোর করব না বাঁ দিক থেকে ফোর করব তাহলে জিনিসটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে বাঁ দিকটা কোন দিক থেকে শুরু হবে এইখান থেকে তাহলে এইখান থেকে ফোর্থ পজিশনে কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তার মানে অ্যান্সার কী হলো ডব্লিউ এটার জন্য কিন্তু আমি পুরো লিখলাম না অত কাউন্টও করলাম না জাস্ট প্রশ্ন দেখে আমি বুঝে গেলাম যে এই করতে হবে এইভাবে করে দিলাম সহজভাবে মাথায় রাখবে এইগুলো কিন্তু বেশি যেন সময় না লাগে দিকে দেখতে হবে এবারে কী বলেছেন একটা মিসিং টার্মের প্রশ্ন দিয়েছি যদি ফিফটি ফাইভ প্লাস সিক্সটি সিক্স ইকোল টু থার্টি থ্রি টোয়েন্টি টু প্লাস নাইনটি নাইন ইকল টু থার্টি থ্রি তাহলে ফর্টি ফোর প্লাস এইটি এইট ইকাল টু কত সিম্পল একটা আমাদেরকে মিসিং নাম্বারের প্রশ্ন দেওয়া আছে অবশ্যই দেখে আমরা বুঝতে পারছি যে পঞ্চান্ন ছেষট্টি যোগ হলে তেত্রিশ হয় না তো আমার নিশ্চয়ই একটা কোনো লজিক ইউজ করা হয়েছে যে লজিকটা কিন্তু আমাদের আবার এক্ষেত্রে বাইশ আর নিরানব্বই ক্ষেত্রে ইউজ করা হয়েছে তাহলে সে লজিকটা বুঝে আমাদের চুয়াল্লিশ আর অষ্টাশের উপরে অ্যাপ্লাই করলে কী আসবে সেটা আমাদেরকে বলতে হবে দেখো তো পারো কি না কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি থার্টি সিক্স কী করে আসছে না পঞ্চান্ন প্লাস ছেষট্টি পঞ্চান্ন প্লাস ছেষট্টি এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে কত আসছে না একশো এই একশো একুশকে আমরা এবারে কি করছি না ইলেভেন দিয়ে ডিভাইড করছি তাহলে কত পাচ্ছি এগারো সেটাকে আবার তিন দিয়ে গুণ করছে তাহলে কত পাচ্ছি থার্টি এই লজিকে হচ্ছে এটা এটা একটু টাফ আছে তারপরে কী দে বাইশ আর নিরানব্বই সেটাকে যোগ করলে কত আসে একশো একুশ সেম প্রসিডিওর ওয়ান টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই ইলেভেন ইকুয়াল টু ইলেভেন আবার সেটাকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই তার মানে থার্টি থ্রি দেখো এখানেও থার্টি থ্রি রয়েছে আবার এখানেও থার্টি থ্রি রয়েছে এইবার আমাকে কাজ জানতে চাইছে না চুয়াল্লিশ আর অষ্টআশি ফর্টি ফোর প্লাস তাহলে সেটাকে আমি যদি যোগ করি তাহলে কত আসে আটাচারে বারো একশো বত্রিশ তাহলে একশো এবার আমরা কি করব না এগারো দিয়ে ভাগ করব তার মানে কত আসছে বারো তাহলে বারোকে আবার কি করব না তিন দিয়ে গুণ করব তাহলে কত আসছে ছত্রিশ তাহলে অ্যান্সার কি হলো অপশান ডি ছত্রিশ বোঝা গেছে এটা একটুখানি অন্য টাইপের আছে দুটোকে আগে যোগ করে সেটাকে এগারো দিয়ে ভাগ করা হচ্ছে এবং তারপর সেটাকে তিন দিয়ে গুণ করা হচ্ছে চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে কী রয়েছে না কোনো সাংকেতিক ভাষায় টু ফাইভ সিক্স মানে লাল রঙের চক ফাইভ এইট নাইন মানে সবুজ রঙের ফুল যদি টু ফোর ফাইভ মানে সাদা রঙের চক হয় তবে ওই সাংকেতিক ভাষায় কোন সংখ্যাটিকে সাদা বোঝাবে তার মানে সিম্পল একটা কোডিং ডিকোডিং দিয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা কী করেছিলাম না কোনো একটা ওয়ার্ডে কোড বলে দিয়েছিল এক্ষেত্রে আমাদের একটা সেন্টেন্সে কোড বলে দিয়েছে তাহলে সাদা যে শব্দটা রয়েছে সেই শব্দটা কোড কি হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে বলো কি আসবে সহজ আর চেষ্টা করো খাতা পেন ইউজ না করে যাতে তোমরা দেখেই বলে দিতে পারো এই টাইপের কিন্তু আমি দেখিয়েছিলাম আগে শর্টকাট যদি না দেখে থাকো তাহলে আমি তো অবশ্যই দেখাবো আর যদি জানা থাকে তাহলে কিন্তু সেইভাবে করো দেখো এক্ষুনি অ্যান্সার বেরিয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি ফোর কি করে আসছে না আমায় কি জানতে চেয়েছি যে সাদা সাদার কোড কী আসবে সাদা কোন সেন্টেন্সে আছে না এই থার্ড যে সেন্টেন্সটা সেই সেন্টেন্সে রয়েছে তাহলে থার্ড সেন্টেন্সে যদি সাদা থাকে তার মানে কোড আমার এই টু ফোর ফাইভ এই তিনটের মধ্যে থেকে কোনো একটা হবে তো দেখি টু ফোর ফাইভ এই তিনটের মধ্যে কোনটা আর কোথাও ইউজ হয়নি তো দেখে এখানে দেখতে পাচ্ছি টু আছে এখানে টু আছে তাহলে টু বাদ চলে গেল এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে ফাইভও বাদ চলে গেল তাহলে কোনটা পড়ে থাকলো ফোর তার মানে আমাদের অ্যান্সার কী আসবে অপশান ডি ফোর এইভাবে চেষ্টা করবে যাতে করতে পারো কারণ এইভাবে করলে কিন্তু অনেকটাই সময় সেভ হবে চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে কী বলেছে আবার একটা কোডিং ডিকোডিং দিয়েছে যদি বিউটিকে ওয়াই জেড এফ জি হিসাবে লেখা হয় তাহলে চার্মের কোড কী হবে সেটা বলো কী আসবে সহজ একদম সহজ এই টাইপে কিন্তু অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে এবং অনেক বার্ট প্র্যাকটিস করেছি আমরা বলো তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি কি করে আসছে না এই ক্ষেত্রে আমাদের যে ওয়ার্ডগুলো বা যে লেটারগুলো আছে সেই লেটারের রিভার্স লেটার বা অপোজিট লেটার যেটা সেটা আমার এক্ষেত্রে ইউজ করা হয়েছে সেটাকে বোঝানোর জন্য আমি আর একবার রেখে দিয়েছি এটা যারা আগে হয়তো করনি তাদের জন্য কিভাবে আমরা করি না অ্যালফাবেট সিরিজে টোটাল কতগুলো লেটার আছে ছাব্বিশ লেটার সেই ছাব্বিশটাকে আমরা দুভাগে ভাগ করে দিই তেরোটা তেরোটা তাহলে প্রথম যে তেরোটা এ থেকে এম পর্যন্ত আমরা টানা লিখি তারপর এম থেকে শুরু করে আবার জেড পর্যন্ত লিখি এইভাবে লেখাতে কি হয় না প্রত্যেকটা লেটারে অপোজিটে দেখো একটা করে লেটার পেয়ে যাচ্ছি যে লেটারটাকে বলা হয় অপোজিট লেটার এই ক্ষেত্রে দেখো বি বি এর কোড কী আছে ওয়াই দেখো এই ক্ষেত্রে আমার এর অপোজিটে ওয়াই লেখা আছে তার মানে কি যে বি এর অপোজিট লেটারটা সেটাই কোড ভালো করে দেখো প্রত্যেকটা লেটারের যে অপোজিট লেটার যেগুলো আছে সেগুলো আমার ক্ষেত্রে কোড তার মানে চার মে কোড জিজ্ঞাসা করেছে তাহলে সি এর অপোজিটে কী রয়েছে এক্স তারপর এইচ এর অপোজিটে কী রয়েছে এস তারপর এর অপোজিটে কি রয়েছে জেড তারপর আর এর অপোজিটে কী রয়েছে না রয়েছে আমাদের হচ্ছে আই আর রয়েছে এম এম এর অপোজিটে কী রয়েছে এন তার মানে আমাদের অ্যান্সার কী আসছে এক্স এস জেড আই এন হলো চলো পরেরটায় যাই পরেরটায় কী বলেছে যদি জেড ইকুয়াল টু ছাব্বিশ নেট ইকুয়াল টু উনচল্লিশ হয় তবে নাট ইকুয়াল টু কত তার মানে এটাও বোঝাই যাচ্ছে কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন এবং এক্ষেত্রে আমাদের প্লেস ভ্যালুগুলোকে নিয়ে কাজ করতে হবে তো সিম্পল বলো কী আসবে জেডিকল্টে ছাব্বিশ মানে কি নর্মাল যে প্লেস ভ্যালু রয়েছে সেটাই জানতে চাইছে সেই হিসাবেই আমার এক্ষেত্রে করা হয়েছে তাহলে দেখো কত আসছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ ফিফটি ফাইভ কী করে আসছে না নেট নেটে এন এ প্লেস ভ্যালু কত ফোরটিন ই এ প্লেস ভ্যালু কত ফাইভ আর টি এ প্লেস ভ্যালু কত টোয়েন্টি তিনটেকে অ্যাড করো তো কত আসে থার্টি নাইন তার মানে কি বুঝতে পারছি প্রত্রেটারে যে প্লেস ভ্যালুগুলোকে আছে সেগুলোকে আমরা অ্যাড করলে যেটা পাচ্ছি সেটাই আমাদের অ্যান্সার তাহলে নাট জানতে চেয়েছে এন এ প্লেস ভ্যালু কত ফোর্টিন ইউ এ প্লেস ভ্যালু কত টোয়েন্টি ওয়ান আর টিএর প্লেস ভ্যালু কত টোয়েন্টি তাহলে সব কটাকে যোগ করি যোগ করলে কত আসছে ফিফটি ফাইভ তার মানে অ্যান্সার কী আসছে অপশানে ফিফটি ফাইভ বোঝা গেল চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নে কী বলেছে পিতার বয়স তার দুই পুত্রের বয়সে যোগ ফলে তিন গুণ কুড়ি বছর পর পিতার বয়স তার দুই পুত্রের বয়সে যোগ ফলে সমান হবে পিতার বর্তমান বয়স কত এটাকে যদি তোমরা ম্যাথ হিসাবে ধরো তাহলে ম্যাথ যদি জিআই হিসাবে ধরো জিআই তো এটা খুব সহজ প্রশ্ন ছোটোবেলা থেকে আমরা এই টাইপের প্রশ্ন করেও আসি এবং দেখতে পাচ্ছি যে কয়েক বছর ধরে এই টাইপের প্রশ্নও কিন্তু আমাদের অনেকবার করে আসছে তো সেই জন্য আমি এটাকে একবার ডিসকাস করবো বলে মনে করলাম তো দেখো তো কী আসবে অ্যান্সার কারেক্ট অ্যান্সার কী হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি থার্টি কী করে আসছে না দেখো সিম্পলি অ্যালজেব্রিক ফর্মে আমরা দেখি দুই পুত্রের বয়সের যোগ ফলে গুণ তাহলে দুই পুত্রের বয়স যদি আমি এটাকে এক্স ধরি তাহলে পিতার বয়সে আমি কত বলতে পারি থ্রি তাহলে কি বলেছে কুড়ি বছর পর পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান হবে তার মানে আমি এটাকে কি বলতে পারি যে থ্রি এক্স প্লাস টোয়েন্টি ইকুয়াল টু এক্স প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি কারণ কি দুই পুত্রের তার মানে প্রত্যেকের জন্য কুড়ি বছর করে এক্সট্রা অ্যাড হচ্ছে তাই জন্য আমি কি করছি এক্স প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি তাহলে আমি এটাকে বলতে পারি থ্রি এক্স প্লাস টোয়েন্টি ইকাল টু এক্স প্লাস ফরটি তার মানে এখানে আমি পাচ্ছি টু এক্স টু টোয়েন্টি তার মানে এক্স টু টেন তাহলে আমাকে কী বলেছে যে পিতা বর্তমান কত পিতা কত বলেছিল যে থ্রি হয়েছিল তার মানে থ্রি ইন্টু তার মানে কত আসছে থার্টি বোঝা গেল সহজ জিনিস চলো পরের প্রশ্ন বা আজকে শেষ প্রশ্নে যাই কি বলেছে একটি ঘড়ি ঘন্টার কাটা ও মিনিটে কাটা গতিবেগের অনুপাত কত বলতো কি হবে এটা ক্লকের ওপর থেকে দেওয়া আছে বলতো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি ওয়ান টু টুয়েলভ কি করে আসছে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো আমাদের ঘড়ি কীরকম শেপের হয় না একটা সার্কুলার শেপের হয় তাহলে একটা সার্কেল একটা সার্কেল টোটাল কত ডিগ্রি রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি তার মানে কি বলতে পারি একটা মিনিটে কাটা টোটাল কত পথ অতিক্রম করছে না তিনশো ষাট ডিগ্রি আর একটা ঘন্টার কাটা টোটাল কত ডিগ্রি অতিক্রম করে না মনে করে একটা থেকে দুটোতে যাচ্ছে বা দুটো থেকে তিনটে তাহলে টোটাল আচ্ছা তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রি মানে একটা ঘর টোটাল কত মিনিট আছে ষাট মিনিট তার মানে পার সিক্সটি মিনিট ইকুয়াল টু আমি যদি বলি যে থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে ওয়ান মিনিট ইকুয়ালটা আমি কত বলতে পারি না সিক্স ডিগ্রি তো তাহলে আমার মনে করো যখন ঘড়িতে একটা থেকে দুটো বাজছে এই একটা থেকে দুটো এইটুকুনির মধ্যে টোটাল কত সময় রয়েছে না পাঁচ মিনিট তাহলে পা এক মিনিট সমান যদি ছ ডিগ্রি হয় তাহলে পাঁচ মিনিট সমান কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি তাহলে ঘন্টার কাটা এক ঘন্টায় যাচ্ছে কত না তিরিশ ডিগ্রি আর মিনিটে কাটা কত যাচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট তিরিশ ইস টু বা তিনশো ষাট তা মানে কত আসছে ওয়ান ইস টু টুয়েলভ তাহলে অ্যান্সার কি এলো অপশান ডি ওয়ান ইস টু টুয়েলভ তাহলে আজকে এই পর্যন্তই থাকবে আমি আর কিছু করাবো না তো যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিই যে রাইসমার্ট কিন্তু নিষেছে কিছু অনলাইন কোর্সেস যেগুলো হচ্ছে ডাব্লিউ অ্যান্ড পি এসি এস এস সি অ্যান্ড রেলওয়ে আর হচ্ছে ব্যাঙ্কিং আর কিছু অপশনাল কোর্স চালু করেছে তোমাদের যাতে ডাব্লিউ তে ভালো মার্কস ওঠে তার জন্য হচ্ছে জিওগ্রাফি হিস্ট্রি অ্যান্থ্রোপোলজি পলিটিক্যাল সায়েন্স আর সোশিওলজি আর কিছু ফাউন্ডেশন কোর্স চালু করা হয়েছে যেগুলো নিয়ে সাধারণত সবার সমস্যা থাকে যেগুলো হচ্ছে ইংলিশ আর ম্যাথস তো এইগুলো পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে না রাইস মার্টের যে অনলাইন অ্যাপটা আছে গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপটাকে তোমাদের ডাউনলোড করতে হবে এখান থেকে তোমরা পাচ্ছ টপ নচ মেন্টার্স মক ইন্টারভিউ ফাইভ হান্ড্রেড প্লাস আওয়ার্স লাইভ অনলাইন ক্লাসেস ডেমো ক্লাস কোনো ক্লাস যদি মিস করে গিয়ে থাকো তার জন্য রয়েছে কিন্তু হান্ড্রেড প্লাস আওয়ার্স হিস্ট্রি রেকর্ডেড ভিডিও আর অবশ্যই প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল তো আমাদেরকে তো ইউটিউবে তোমরা পাচ্ছ এছাড়াও কিন্তু আমরা রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম আর লিঙ্কডিন কোন রকম আপডেট পাওয়ার জন্য কিন্তু এই জায়গাগুলোতে আমাদেরকে তোমরা ফলো করতে পারো তো আজকে এই পর্যন্তই থাকবে আর নতুন কিছু করাবো না পরের দিন আমরা আর একটা প্রিভিয়াস ইয়ারে কোনো একটা পেপার নিয়ে আসবে এবং সেই পেপারগুলোকে নিয়ে কিন্তু ডিসকাস করব তাহলে যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ